যাদেরকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার সেও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার, এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয় বিভৎসতা হচ্ছে রিজভী শাহের মিথ্যাচার। জনগণের দাবি উঠেছে এই জঘন্য, কুৎসিত, কদাকার, মিথ্যাচার যারা করছে, নারকীয় কীটের মতো আচরণ করছে, কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। গত পরশু দিন যেভাবে জঘন্যভাবে, নারকীয়ভাবে যেভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছে এবং সেই আগুনে চারজন মানুষ মৃত্যুবরণ করেছে আগুনে পুড়ে, এবং একজন মা তার সন্তান সহ মৃত্যুবরণ করেছে, সন্তান, মা তো সন্তানকে ছেড়ে দিতে পারে না, সেজন্য সন্তানকে বুকে আগলে রেখেছে, সেই অবস্থায় তারা পুড়ে অঙ্গার হয়ে গেছে, মা এবং সন্তান দুজনেই। এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের হত্যাকাণ্ড আমরা চিন্তাও করতে পারি না, রাজনীতির নামে এগুলো করা আমরা চিন্তাও করতে পারি না। সরকারকে অস্থিতিশীল করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচন বানচালের জন্য 13, 14, 15 সালে যেভাবে করেছিল, এখনও একই কায়দায় তারা সেটি শুরু করেছে। এটি দিবালোকের মতো স্পষ্ট। সরকার সবসময় দেশে শান্তি স্থিতি বজায় রাখতে চায়, এবং সরকার এই ধরনের কর্মকাণ্ডকে সবসময় প্রতিহত করতে চায়। আর এই যে জঘন্যভাবে যেইভাবে মা এবং সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে, আরও দুজনকে পুড়িয়ে হত্যা করেছে, ইতিপূর্বে যাদেরকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার সেও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার, এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয় বিভৎসতা হচ্ছে রিজভী শাহের মিথ্যাচার। রিজভী সাহেব সম্পর্কে আমি এই শব্দগুলো ব্যবহার করতে চাই না, কিন্তু তার যে বক্তব্য সেটির প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন তার মিথ্যাচার। যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে এবং ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে, তারা যারা ঘটনা ঘটিয়েছে তাদের মতো একই অপরাধী। জনগণের দাবি উঠেছে এই জঘন্য, কুৎসিত, কদাকার, মিথ্যাচার যারা করছে, নারকীয় কীটের মতো আচরণ করছে, কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। শুধু আগুন সন্ত্রাসী না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এখন সময়ের দাবি। সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন সরকারের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হয়েছে। নির্বাচন কমিশন, আপনারা জানেন, কদিন আগে দেশের বেশিরভাগ ইউনিয়নকে বদলি করেছে এবং অনেকগুলো, অর্ধেকের বেশি থানার ওসি বদলি করেছে, কয়েকজন ডিসিকেও বদলি করেছে। কার্যত এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সমস্ত প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। সুতরাং, এবং নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে, আয়োজক সংস্থা হচ্ছে, সেটি হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং ভোট সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকার এক্ষেত্রে সর্বতোভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। ভোট সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। প্রথমত, ব্যাপক ভোটার উপস্থিতি হবে। ইতিমধ্যে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা গ্রামে গঞ্জে তৈরি হয়েছে এবং প্রতিটি আসনে যেভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, এবং গড়ে প্রতিটি আসনে 7 জনের বেশি প্রতিদ্বন্দ্বী, সে কারণে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ব্যাপক ভোটার উপস্থিতি, যে যত কথাই বলুক, যত চেষ্টাই নির্বাচন বিরোধীরা করুক, ব্যাপক ভোটার উপস্থিতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটি ভোটার উপস্থিতি অটোমেটিক্যালি হবে, সেটার জন্য বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।
কারণ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে। হাতে গোনা কয়েকটি আসন ছাড়া সব কয়েকটি আসনেই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে।